হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে জানাবো যা অনেকে পুরুষ ভাইয়েরই অজানা না যা অনেক পুরুষ ভাইয়ের অজানা এবং তাদের মধ্যে প্রশ্ন থাকে, এটা আসলে কেন হয়। তো দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের পিরিয়ড বা মাসিক কেন হয়, এই সময় করণীয় কি। মেয়েদের ঋতুস্রাব বা পিরিয়ড বা মাসিক নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আগ্রহ থাকে। বিশেষ করে মেয়েদের মনে পিরিয়ড সম্পর্কে বহু প্রশ্ন ঘুরপাক খায়। আজকের ভিডিওতে আমরা জানবো মাসিক কি, মেয়েদের মাসিক কেন হয়, কিভাবে হয়, মাসিক কতদিন পর্যন্ত হয়, মাসিকের সময় করণীয়, যেমন এই সময়ে কি ব্যবহার করতে হয়, কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, কি কি খাবার খেতে হয়, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। মাসিক এমন একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া যে প্রক্রিয়ার উচ্চতর প্রাইমেট বর্গের স্তন্যপায়ী প্রাণীরা প্রজননের জন্য উপযুক্ত হয়। ঋতুস্রাব বা মাসিক প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় পরপর হয়, যার কারণে একে ইংরেজিতে পিরিয়ড কিংবা বাংলাতে মাসিক বলে অভিহিত করা হয়। এক কথায় মাসিকের পুরো প্রক্রিয়াটাকে বলতে গেলে সেক্ষেত্রে এরকম বলা যেতে পারে, নারীর জরায়ুর যে পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং প্রতি মাসে হরমোনের প্রভাবে মেয়েদের যোনিপথ দিয়ে যে রক্ত ও জরায়ু থেকে নিঃসৃত তরল পদার্থ বের হয়ে আসে তাকেই মাসিক বা ঋতুস্রাব বা পিরিয়ড বলে। যদি নারীর টিউরে ডিম্বাণু অবস্থান করার সময় অবকৃত ডিম্বটি পুরুষের স্থলিত শুক্র দ্বারা নিষিক্ত হয়ে অ্যান্ড্রোমেট্রিয়ামে হয়, তখন আর মাসিক বা ঋতুস্রাব হয় না। তাই মাসিক রজস্রাব বন্ধ হয়ে যাওয়া নারীর গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। একজন নারী একটা বয়সে গিয়ে বড় হতে থাকে। যখন সে প্রজননের জন্য উপযুক্ত হতে শুরু করে, মাসিক শুরু হয় প্রজননের উদ্দেশ্য। নারীর প্রজননের বয়সে তার শরীরে বিশেষ পরিবর্তন হয়। প্রথমে নারীর ডিম্বাশয়ে ডিম্বস্ফোটন হয়, এরপর সেই ডিম্ব ফ্যালোপিয়ান টিউব দিয়ে জরায়ুতে চলে আসে, যেখানে ডিম্বাণুটি 3 থেকে 4 দিন অবস্থান করে। এই অবস্থানের সময় যদি নারী পুরুষের সাথে যৌন মিলন না করে এবং তার টিউরে পুরুষের শুক্রাণু না আসে, তাহলে ডিম্বাণুটি নিষিক্ত হতে পারে না, ফলে সেটি নষ্ট হয়ে যায় এবং জরায়ু গ্রাত্রের অভ্যন্তরে অ্যান্ডোমেট্রিয়াম স্তরে ভেঙে পড়ে। এই নষ্ট ডিম্বাণু ভগ্ন ঝিল্লি সঙ্গের শ্লেষা এর রক্তবাহ থেকে উৎপাদিত রক্তপাত সব মিশে তৈরি করে তরল অবস্থা। এরপর তার সঙ্গে ডিম্বাণুর সঞ্চিত এবং অর্ধ সঞ্চিত মিশে 3 থেকে 7 দিন পর্যন্ত লাগাতার যোনি এরপর তার সঙ্গে ডিম্বাণুর সঞ্চিত এবং অর্ধ সঞ্চিত মিশে 3 থেকে 7 দিন লাগাতার যোনিপথ থেকে রক্তক্ষরণ হতে থাকে। এই ক্ষরণকে সাধারণত ঋতুস্রাব বা মাসিক বলা হয়। কখনো একে গর্ভস্রাব রজস্রাব বলেও অভিহিত করা হয়। একটা মেয়ে 10 থেকে 12 বছর বয়সে পৌঁছালে, অর্থাৎ কৈশোর থেকে বয়স সন্ধিকালে পরিবর্তন করলেই একটা মেয়ে 10 থেকে 12 বছর বয়সে পৌঁছালে অথবা কৈশোর থেকে বয়স সন্ধিকালে পদার্পণ করলে তার কিছু শারীরিক পরিবর্তন হয়, যেমন উচ্চতা বাড়ে, স্তন বড় হয়, বগলে ও যৌনাঙ্গের লোম গজায়, কোমর সরু হয়, উরু ও নিতম্ব ভারী হয়, জরায়ু ও ডিম্বাশয় বড় হয় এবং সন্তান জন্মদানের উপযোগী হয়ে ওঠে এবং মাসিক শুরু হয়। এইসব পরিবর্তনের মধ্য দিয়েই একজন মেয়ে বড় হয়ে থাকে। বয়স সন্ধিকালে কোনো মেয়ের মাসিক শুরু হওয়া জানান দেয় যে তার ডিম্বাশয় পরিপক্ক ডিম্বাণু উৎপাদনে প্রস্তুত এবং তার জরায়ু গর্ভধারণের জন্য উপযুক্ত। মাসিকের মাধ্যমে একজন নারী মা হওয়ার সক্ষমতা অর্জন করে। মাসিক হওয়ার আগে বেশ কিছু লক্ষণ দেখা যায়। মাসিক হলে মেয়েদের বিভিন্ন শারীরিক এবং মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, খিদে না পাওয়া, বমি বমি ভাব, স্তন ফুলে যাওয়া, অল্পতেই অবসাদ অনুভব করা, ঘুমের সমস্যা, কোনো কোনো মহিলার ক্ষেত্রে মেজাজের পরিবর্তন হওয়া ও খিটখিটে হয়ে যাওয়া। তো দর্শক, জেনে নেই এই সময় মেয়েদের কী কী খাওয়া উচিত। শর্করা জাতীয় খাবার, ডাল, সবুজ শাকসবজি, দই, আলু ইত্যাদি। আমিষ জাতীয় খাবার, দুধ, ডিম, বাদাম, মাছ, মাংস, কলিজা ইত্যাদি। আয়রন বা লৌহ জাতীয় খাবার, ডিম, সিম, পালং শাক, আলু, কলা, আপেল, গুড়, খেজুর, কালোজাম ইত্যাদি। ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার, বাদাম, সয়াবিন, গাঢ় সবুজ শাকসবজি,
ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুগ্ধজাত খাবার, দুধ, ডিম, বাদাম এবং সয়াবিন। এছাড়াও খেতে হবে কম লবণযুক্ত খাবার, তাজা ফলের রস, প্রচুর পানি পান করতে হবে, কেননা মেয়েদের শরীরে তখন পানির ঘাটতি দেখা যায়। এই সময় চা কফি পান করা থেকে বিরত থাকা উচিত। মাসিকের কাপড় ধোয়ার সময় সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করতে হবে এবং পানি স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। খোলামেলা জায়গায় যেখানে বাতাস এবং রোদ রয়েছে এমন জায়গায় কাপড় শুকাতে দিতে হবে। স্যাঁতস্যাঁতে জায়গায় কাপড় শুকাতে দেওয়া যাবে না, যেমন খাটের নিচে কিংবা আসবাবপত্রের পেছনে, এতে করে বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। প্যাড বা কাপড় পরিবর্তনের আগে ও পরে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। যৌনাঙ্গে এই সময় সাবান ব্যবহার করা উচিত নয়, হালকা কুসুম গরম পানি দিয়ে যৌনাঙ্গ ধুয়ে নেওয়া উচিত, কারণ যোনির নিজস্ব নিষ্কাশন পদ্ধতি আছে। সাবান ব্যবহার করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসিকের সময় অবশ্যই যৌনাঙ্গ শুকনো রাখা উচিত, ভেজা থাকলে নানান জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকে। মাসিকের সময় একটা প্রচলিত সমস্যা, তলপেটে ব্যথা। এই ব্যথা কিছু সময় মেনে চললে কিছুটা নিরাময় করা যায়, যেমন তলপেটে ব্যথা অনুভব হলে ওয়াটার ব্যাগে গরম পানি নিয়ে সেঁক দেওয়া। কুঁজো বা উপর হয়ে ঘুমানো উচিত নয়, বেশি হাঁটা কিংবা দৌড়াদৌড়ি করা উচিত নয়, কেননা এই সময় গর্ভাশয় খুবই সেন্সিটিভ থাকে। ঋতুস্রাব বা মাসিক বা পিরিয়ড স্বাভাবিক প্রক্রিয়া হলেও এটি কোনো ফেলনা বিষয় নয়, তাই নিজে সচেতন হন, সুস্থ থাকুন, আপনার প্রিয় মানুষটির যত্ন নিন, কেননা একটু অবহেলাই হয়ে যেতে পারে মৃত্যুর কারণ। তো দর্শক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।